नमस्कार प्रसृंगो कथा मृत ओम कथा मृत जीवन जीवन कविरे सब मदात भुवी घृण्ति ये भूद ভক্তদের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝেই তাদের সবাইকে এক জায়গায় পেলে অনেক পুরনো কথা বলেন তার অভিজ্ঞতার কথা বলেন নানাভাবে তাদের সমৃদ্ধ করেন সমৃদ্ধ করছি এই মানসিকতা নিয়ে নয় তিনি তার নিজের আপন খেয়ালে অনেক কথা বলে যান যে কথাগুলো তাদের কাছে প্রত্যেকটি মুনি মুক্ত রত্নরাজির মতন হয়ে দেখা দেয় এবং সত্যি যারা ওই যে কথায় বলে বুঝো যে বা জানো সন্ধান যারা সেটাকে অনুভব করতে পারেন যারা বুঝতে পারেন তারা সত্যি অমৃতের স্বাদ পান এই দিনটাও দক্ষিণেশ্বরে অনেক সঙ্গে ঠাকুর রয়েছেন কালীবাড়িতেই আজকের দিনটাও অমাবস্যা মঙ্গলবার ইংরেজির পাঁচই জুন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ সচরাচর রবিবারে ভক্ত সমাগমটা বেশি হয় ছুটির দিন বলে আজকে কাজের দিন মঙ্গলবার তাই লোকজন বেশি নেই রাখাল ঠাকুরের কাছে আছেন হাজরাও আছেন ঠাকুর ঘরের সামনে বারান্দায় আসন করেছেন গত রোববারে এসেছিলেন কয়েকদিন আছেন এখানে সোমবার দিন মা কালী নাট মন্দিরে কৃষ্ণযাত্রা হয়েছিল ঠাকুর খানিক্ষণ শুনেছিলেন এই যাত্রা হবার কথা ছিল রবিবারে কিন্তু হয়নি বলে সোমবার হয়েছে রাতে যে ত্র লক্ষকে জিজ্ঞেস করেছিলেন কি কেউ যাত্রা হয় নাই বলে যে তেমন সুবিধা হয় নাই সেই প্রসঙ্গটা তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঠাকুর নিজের প্রেমোন্মাদ যে অবস্থা হয় ভক্তদের কাছে নিজেই তার বর্ণনা করছেন মাসুমশাকে বলছেন কি অবস্থায় গিয়েছে এখানে খেতুম না বড়নগরে কি দক্ষিণেশ্বরে কি এড়ে দেয় কোনো ব্রাহ্মণের বাড়িতে গিয়ে পড়তুম আবার পড়তুম গিয়ে বসতুম মুখে কোনো কথা নাই বাড়ির লোক কোনো কথা জিজ্ঞেস করলে কেবল বলতুম আমি এখানে খাবো আর কোনো কথা নাই আলমবাজারে রাম চাটুর্যের বাড়ি যেতুম কখনো দক্ষিণেশ্বরে সাবর্ণ চৌধুরীদের বাড়িতে যেতুম তাদের বাড়ি খেতুম বটে কিন্তু ভালো লাগতো না কেমন আষ্টে গন্ধ একদিন ধরে বসলুম দেবেন্দ্র ঠাকুরের বাড়ি যাবো সেজবাবুকে বললুম দেবেন্দ্র ঈশ্বরের নাম করে তাকে দেখব আমরা লয়ে যাবে বাবু তার আবার ভারী অভিমান বাড়ি যাবে গু পেচু করতে লাগলো তারপর বললে হ্যাঁ দেবেন্দ্র আর আমি একসঙ্গে পড়েছিলুম তো চলো বাবা নিয়ে যাব একদিন শুনলুম বাগবাজারের পোলের কাছে দিন মুখুজ্জে বলে একটি ভালো লোক আছে ভক্ত সেজবাবুকে ধরলুম দিন মুখের বাড়ি যাব সেজবাবু কি করে গাড়ি করে নিয়ে গেল ছোট গাড়ি করে এক বড় মানুষ এসেছে তারাও আমরাও বাড়ি আবার মস্ত তারপর ছেলের পইতে কোথায় বসায় আমরা পাশের ঘরে যাচ্ছিলাম তা বলে উঠলো ও ঘরে মেয়েরা যাবেন না যাবেন না অপ্রস্তুত সেজবাবু ফেরবার সময় বললে বাবা তোমার কথা আর শুনবো না আমি আসতে রাখলুম কুমার সিং সাধু ভোজন করাবে আমায় নিমন্ত্রণ করলে গিয়ে দেখলুম অনেক সাধু এসেছে আমি বসলে পরে সাধুরা কেউ কেউ পরিচয় জিজ্ঞাসা করলে যাই জিজ্ঞাসা করা আমি আলাদা বসতে গেলুম ভাবলু অত খবরে কাজ কি তারপর সেই সকলকে পাতা পেতে খেতে বসালে কেউ কিছু না বলতে বলতে আমি আগে আগে খেতে লাগলুম সাধুরা কেউ কেউ বলতে লাগলো শুনতে পেলাম আরে এ কে আরে হাজরার সঙ্গে কথাবার্তা কেমন হয়েছিল গুরু শিষ্য সংবাদ প্রসঙ্গে তাই নিয়ে বলছেন এদিকে দেখতে দেখতে বেলা পাঁচটা হয়ে গেছে ঠাকুর বারান্দার করে যে সিঁড়ি তার উপরে বসে আছেন রাখাল হাজরা আর আরমশাহীব কাছেই বসে হাজরা সে ভাব সৌহাং হাজরাকে ঠাকুর বললেন হ্যাঁ সব গোল মেটে তিনি আস্তিক তিনি নাস্তিক তিনি ভালো তিনি মন্দ তিনি সৎ তিনি অসৎ জাগা ঘুম এসব অবস্থা তারই আবার তিনি সব অবস্থার পরও একদিন চাষার বেশি বয়সে বিয়ে হয়েছিল বেশি বয়সে ছেলেও হয়েছিল তো ছেলেটিকে খুব যত্ন করে ছেলেটি ক্রমে বড় হলো একদিন চাষা খেতে কাজ করছে আমার সময় একজন এসে খবর দিলে যে ছেলেটির ভারী অসুখ ছেলে যায় যায় বাড়িতে এসে দেখে ছেলে মারা গেছে পরিবার খুব কাঁদছে কিন্তু চাষার চোখে একটু জল নেই পরিবার প্রতিবেশীদের কাছে তাই আরও দুঃখ করতে লাগলো যে এমন ছেলেটি গেল এ চোখে একটু জল পর্যন্ত নাই অনেকক্ষণ পরে চাষা পরিবারকে সম্বোধন করে বললে কেন কাঁদছি না জানো আমি কাল স্বপন দেখেছিলাম যে রাজা হয়েছি আর সাত ছেলের বাপ হয়েছি স্বপনে দেখলুম যে ছেলেগুলি রূপে গুণে বড় সুন্দর ক্রমে বিদ্যা ধর্ম উপার্জন করলে এমন সময় আমার ঘুম ভেঙে গেল এখন ভাবছি তোমার ওই এক ছেলের জন্য কাঁদব কি আমার সাত ছেলের জন্য কাঁদব জ্ঞানীদের মতে স্বপন অবস্থাও যেমন সত্য জাগ অবস্থাও তেমনি সত্য হাজরা তাকে প্রশ্ন করল যেমন করে থাকে কিন্তু বোঝা বড় শক্ত জানেন বকুই সে সাধুকে কত কষ্ট দিয়ে একরকম মেরে ফেলা হলো সাধুটিকে সমাধিস্থ পেয়েছিল। কখনো মাটির ভেতর পোঁতে কখনো জলের ভেতরে রাখে কখনো গায়ে ছ্যাঁকা দেয় এই রকম করে করে চৈতন্য করাবে এইসব যন্ত্রণায় দেহ ত্যাগ হলো লোকে যন্ত্রণাও দিলে আর ঈশ্বরের ইচ্ছাতে মারাও গেল এই যে একটা কথা বলে প্রবলেম অফ ইমোরালিটি অব দ্য সোল সেই প্রসঙ্গটা এসে পড়ল তো ঠাকুর বললেন যা যা কর্ম তার ফল সে পাবে কিন্তু ঈশ্বরের ইচ্ছায় সে সাধুর দেহ ত্যাগ হলো কবিরাজরা বোতলের ভেতরে মকর তৈরি করে চারদিকে মাটি দিয়ে আগুনে ফেলে রাখে আছে আগুনে তাতে জিনিসের সঙ্গে মিশে তখন কবিরাজ বোতলটি লয়ে আস্তে আস্তে ভেঙে ভেতরের মকরধ্বজ রেখে দেয় তখন বোতল থাকলেই কি আর গেলেই বা কি তেমনি লোকে ভাবে সাধুকে মেরে ফেললে কিন্তু হয়তো তার জিনিস তৈরি হয়ে গিয়েছিল ভগবান লাভের পর শরীর থাকলেই বা কি আর গেলেই বা কি সাধু সমাধিস্থ হয়েছিল সমাধি অনেক প্রকার ঋষিকেশের সাধুর কথার সঙ্গে আমার অবস্থা করে মিলে গিয়েছিল কখন দেখি শরীরের ভেতর বায়ু চলছে যেন পিঁপড়ের মতো কখনো বা সরাস সরাজ করে বানর যেমন এক ডাল থেকে আরেক ডালে কখনো মাছের মতো গতি যার হয় সেই জানে জগৎ ভুল হয়ে যায় মনটা একটু নামলে বলি মা আমায় ভালো করো আমি কথা কব ঈশ্বর কটি মানে অবতার আদির না হলে সমাধির পর কেউ ফেরে না জীব কেউ কেউ সাধনার জুড়ে সমাধিস হয় কিন্তু আর ফেরে না তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন অবতার হন জীবের মুক্তির চাবি তার হাতে থাকে তখন পর ফেরেন ফেরেন সমাধির লোকের মঙ্গলের জন্য এসব কথা শুনতে শুনতে মাস্টারমশাই মনে মনে ভাবছেন ঠাকুরের হাতে কি জীবের মুক্তির চাবি হাজরা আবার বললেন ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হলো ও অবতার থাকুন আর না থাকুন ঠাকুর শুনে হেসে বলে হ্যাঁ হ্যাঁ বিষ্ণুপুরে রেজিস্ট্রির বড় অফিস সেখানে রেজিস্ট্রি করতে গেলে একবার করতে পারলে আর গো ঘাটে কোনো গোল থাকে না এই উক্তিটি ঠাকুরাকে করে ওই কথাই বললেন যে একবার সেটা সত্যি সত্যি ছোঁয়া লাগলে একবার তার অন্বেষক অবস্থা থেকে যেতে 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 একবার পেলে মানে সত্যি সত্যি সেই পরম প্রাপ্তি ঘটলে তখন আর কোন জায়গাতেই কোনো গোলি থাকে না এগুলো কিন্তু বেশ মজার মানে ওরকম মানুষের সান্নিধ্যে থেকেও কিছু কিছু মানুষ আমাদের জাগতিক চেতনা এটা কি সত্যি তাই তাহলে এটা কেন তাহলে ওটা কেন তাহলে এই যে বলছে যে আহ এত ভোগান্তিও হলো আবার আবার তার মৃত্যুও ঘটলো ঠাকুর এই যে বলছেন যে তার এত ভোগান্তি হলো কর্মফলের জন্য কিন্তু তার নিশ্চয়ই সেই প্রাপ্তিটা হয়ে গেছে আর এই দেহ ধরে রাখার কোন প্রয়োজন নেই এটাই হলো কথা ওই যে সেই উদাহরণ দিলেন মকর ধ্বজ তৈরি করার পদ্ধতি দিলেন হয়ে গেল তখন বোতল আর প্রয়োজন কি এর জন্য ওই ভূ সাধু তার ঈশ্বর অনুভূতি ঈশ্বর প্রাপ্তি কমপ্লিট এর আগে আমরা পেয়েছি সেই একটি ছোট ছেলে কম বয়সী আস্ত ঠাকুরের কাছে প্রথমের দিকে এড়েদার থেকে বিষ্ণু অনেকদিন আসছে না ঠাকুর বললেন যে বিষ্ণু বলছে গলায় ছুরি দিয়ে আত্মহত্যা করেছে মাসে ভয় পেয়েছিলেন বলছে না এমন মুক্ত পুরুষের আত্মহত্যাকে আত্মহত্যা বলে না এই এখনও আছে ওই ব্রহ্মজ্ঞানীরা তারা ওই ভৃগুপতন কইলে এতে কেদারের পেছন দিকে একটা উঁচু পাহাড় আছে সেখানে গিয়ে শরীর রাখানোর দরকার নেই অনুভূতি সবই হয়ে গেছে জগৎ সংসার অনিত্য বোধ হয়েছে আনন্দ সচিত আনন্দ এসব তারা বুঝতে পারে তখন বলে শরীর থাকা মানেই ভোগান্তি বোঝা বেয়েও বেড়ানো হ্যাঁ এটাকে নষ্ট করে দিলে হল বিধান আছে সাধু সলিল প্রবেশ করতে পারে অথবা ওই ভৃগুপতন পাহাড়ের উপর থেকে গড়িয়ে পড়লো আর সেখানে তুলবারও কেউ নেই বাঁচবারো কিছু ব্যাপার নেই মানে আমরা বেঁচে থাকা যাকে বলি এই যে বললেন যে ঈশ্বর কোটি ছাড়া ওই সমাধিস্থ জড় সমাধি থেকে চট করে সাধারণ মানুষ ফিরে আসতে পারে না ঠাকুর যখন ছমাস ওই অবস্থায় ছিলেন একেবারে অদ্বৈত তত্ত্বে মন লীন হয়ে থাকতো শরীর চলে যাওয়ার কথা কিন্তু জীবের মঙ্গলের জন্য ওই শরীরটি হয়েছে একজন সাধু এসে দেখে বুঝেছিলেন তিনি ওই সমাজ মেরে মেরে দেহবুদ্ধি নিয়ে আসতেন আসলে দেহবোধ তো তখন থাকে না ওই যে যেটা বলার তার খাওয়া দাওয়া বেঁচে থাকতে হবে কি অপরে কষ্ট দিচ্ছে আমাকে সে কষ্টের হাত থেকে বাঁচতে হবে এসব বোধ তখন থাকে না মন তখন এমন একটা অবস্থায় থাকে যে স্থিত ন দুঃখে না গুরু না পেয়ে বিচার ঈশ্বর অনুভূতিতে বা আত্মতত্ত্ব অনুভূতিতে মন এমন একটা অবস্থায় থাকে যে গুরুতর দুঃখেও তখন ওই মন বা বুদ্ধি সাধারণ বিচলিত হয়ে পড়ে ওরে বাবরে বাবরে মারল অনুভূতি এই অনুভূতির অনেক ঊর্ধ্বে তারা চলে যান যে অনুভূতিতে ওই যে বলে তঙ্গবিদ্যার দুঃখ সংযোগ যেখানে দুঃখের যে সংযোগ সেটা মাইনাস হয়ে আছে এই একটা স্টেট অলয়েজ সেইখানে গেলে সাধারণ জীব ঠাকুর বলেছেন বড় জোর একুশ দিন সেই জ্বর সমৃদ্ধি বেঁচে থাকতে পারে কিন্তু ঈশ্বরকটি বা অবতার তারা ফিরে আসে ফিরে আসে কেন ওই যে লোক কল্যাণের জন্যে জীবের জন্যে নাহলে কে বলবে যে তুই বাটা বাঘের বাচ্চা তুই হালুম কর তুই আমার মতো মাংস খা তুই ছাগলের মতো ব্যা ম্যাঁ করে ঘুরে বেড়াচ্ছিস ভুলে গেছি আমরা কে আমাদের জানাবে গুরু গুরু কৃপা হলে আর জীবের ভয় নাই এই ভয় আমাদের এসে গিয়েছিল হাজার বছরের পরাধীনতায় এর আগেও আলোচনা করেছি মানে মনে পড়ে কিনা দেখুন আপনি প্রশ্ন করেছিলেন এই যে হাজার বছরের পরাধীনতা সমস্ত পদ্ধতিকে অবলম্বন করে গড়ে উঠেছে গড়ে উঠেছে চরম অবস্থায় পৌঁছেছিল বারবার ওই বাইরের ধাক্কা মেরে 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 একেবারে শেষ করে দিয়েছে তাদের নিজেদের ভাবগুলিকে

হ্যাঁ তো স্বামীজি সে কথাই বলেছেন যে হাজার হাজার বছরের তার যে নানান রকম পরীক্ষা নিরীক্ষা বলছে তার সম্প্রদায়ের পর সম্প্রদায় তার মতবাদের পর মতবাদ ভারতবর্ষের আধ্যাত্মিকত তার আচার অনুষ্ঠান এই নানান পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে ভারতবর্ষে ধর্মের যে রূপ তার নাম হয়েছে হিন্দু ধর্ম কিন্তু সেটা সনাতন ধর্ম সেই সনাতন ধর্ম সেমিটিক জাতির মধ্যে ইসলাম নাম নিয়ে প্রচারিত হয়েছে ওই জাতির মধ্যে বলছেন সেই সনাতন ধর্মই তার দ্বৈতভাবের কিছুটা নিয়ে এই খ্রাইষ্ট যিশু খ্রিস্টের ধর্ম সৃষ্টি হয়েছে দ্বৈত অথচ এখানে দ্বৈত বিশিষ্ট দ্বৈত অদ্বৈত এই হ্যাঁ সব রকম আছে ইয়ে সৌর সার্থ গানপত্য বৈষ্ণব পঞ্চ প্রধান সম্প্রদায় আছে এসব প্রত্যেক মানুষের জন্য দরকার হয় হিউম্যান সোসাইটিতে প্রত্যেক মানুষ চাইবে তার আধ্যাত্মিক উন্নতি তার জন্য তার পক্ষে কোন পথটা সহজ হবে সে নিজে স্বীকার করে নেবে তাই প্রত্যেক মানুষের জন্য এই সনাতন ধর্ম এক্সপেরিমেন্ট করে করে এই রাস্তাগুলো ঠিক করে দিয়েছিল এখানে নানা রকম পথ রাখা আছে কি ওই জন্যই যে কোন পথ যে পথে তোমার আনকমফোর্টেবল লাগবে সেই পথটা যাওয়ার দরকার নেই তোমার চয়েসটা ওয়াইড ওপেন ওয়াইড ওপেন কিন্তু বলছেন একটাতে শুরু করেছে যখন নিষ্ঠার সঙ্গে সেটা লেগে থাকো এটা হচ্ছে সনাতন ধর্মের একটা মূল কথা নিষ্ঠা তা না হলে এটা আনকমফোর্টেবল মনে হলো দড়ি ধরে ধরে উঠছিলাম ছেড়ে দিয়ে আর একটা রাস্তা আছে শুরু করতে হবে আর ঘুরে বেড়াতে হবে তার থেকে যেটা ধরেছ ওই যে তপস্যা তপস্যা একটু কষ্ট হবে কষ্ট হবে তুমি এটাকে দেখো না সেই জন্য বলে যে বেছে নেওয়ার আগে কোনো পথে যাওয়ার আগে তুমি আগে দেখে নাও কোনটা তোমার পক্ষে সুবিধা হবে সেটা হচ্ছে জাস্ট দড়িধারে ঝোলা টোলা নয় নিষ্ঠা নাই বলছেন ওই যে ঠাকুর বললেন না গুরু সাধু দেখবি তো বেছে নিবি যা যাই করে নিবি এই যুগের মানুষের জন্যে আগেকার দিনে কিন্তু এসব কথা বলতো না এখন বলতে হয় এখন বলতে হয় যুক্তি তর্কের যুগ এই যুগ বলে আচ্ছা তুমি বেছে নাও দেখি শুনে নাও পছন্দ হয় কিনা শ্রীরামকৃষ্ণ এসে নিজে মানে খুলে ধরেছেন নিজেকে এইটা এই যুগের জন্যে শ্রীরামকৃষ্ণের মতো একজনের দরকার হয়ে পড়েছে বলে তিনি এলেন তা নাহলে তো চৈতন্যদেবের সময় হ্যাঁ যদ্যপি আমার গুরু শুনি বাড়ি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায় আমার গুরু ব্যবিচার করছে কী কী করছে ওসব বলা হবে তবে না তাকেই আমাকে ফলো করতে হবে কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন দেখে নিবি যাচাই করে নিবি যোগানন্দ স্বামী তিনি রাত্রে ঠাকুরের ঘরে শুয়ে আছেন মজার ঘটনা দেখছেন হঠাৎ ঘুম ভেঙে গেছে ঠাকুর বিছানায় নাই মা তখন নবতে আছেন শেষ সেই মা সারদা দেবী তা যুবক ছেলে সাধারণ মানুষ হঠাৎ খেয়াল হয়েছে যে ও সারাদিন খুব ভক্তদের সঙ্গে এক বৈরাগ্যের কথা বলে রাত্রিবেলাটা বোধ হয় একটু দেখা করতে গেছে নবতে সাংঘাতিক চিন্তা ওই যে আচ্ছা দাঁড়িয়ে আছে নবত থেকে আসবে হঠাৎ দেখে পেছন থেকে চটি জুতোর শব্দ হচ্ছে তো ভালো করে তাকাতে গিয়ে নবতের ছাদের উপরে দেখে জ্যোৎস্নার আলোকে একটি মূর্তি ধীর স্থির ধ্যানস্থ হয়ে আছে আর পেছন থেকে চটি জুতো পায়ে দিয়ে ঠাকুর আসছেন হাঁস পুকুরের দিক থেকে শৌচ টৌচে গিয়েছিলেন পেট্রোকা লোক তো রাত্রেবেলা বেলা হয় যেতে হতো একবার লজ্জা পেয়ে গেলেন মুখ নিচু করে দাঁড়িয়ে কি চিন্তা মনে উঠেছিল তার আর কি তার প্রকৃত প্রকৃত রূপ চুপ করে দাঁড়িয়ে আছেন তা ঠাকুর বলছেন কি রে কি বুঝতে পারছেন ও আচ্ছা আচ্ছা তাই তো সাধু কি কি আর এমনি এমনি বিশ্বাস করবি দিনে দেখবি রাতে দেখবি পরক করে নিবি এ কথা শ্রী রামকৃষ্ণ অবতারে বলছেন অন্য অবতার এসব কথাটা হয়তো বলেছেন কিন্তু আমাদের অত দেখা নাই বা পড়ি নেই কিন্তু এই যুগের মানুষ আমরা প্রত্যেকটা জিনিসকে যেন যাচাই করে নিতে হবে তো তাই শ্রীরামকৃষ্ণ এসে তিনি নিজে যেন যাচাই কষ্টি পাথরে নিজেকে ফেলে দিয়েছেন দেখে নাও যাচাই করে নাও আমি এসেছি তোমাদের চৈতন্য সম্পাদনের জন্যে তোমরা স্বরূপটা ভুলে গেছো আমি নিজে যেমন করে করে আমার মধ্যে আমি এই অন্তর্জগতের সত্যটাকে অনুভব করেছি তোমরা সেরকম করে যাচাই করে দেখে নাও সেই সত্যকে উপলব্ধি করতে পারো কিনা শুধু বহির্জগতের বিজ্ঞানের পরীক্ষাগারে গবেষণা টবেষণা করে একটা সত্য বস্তু লাভ করলে সে তো বহির্বিজ্ঞানের ব্যাপার কিন্তু এ তো অন্তর্বিজ্ঞান এটাও বিজ্ঞান ওই বৈজ্ঞানিক পদ্ধতিতেই তুমি এটাকে যাচাই করে উপলব্ধি করতে পারো তখন তুমি বলবে এটা আছে কি নাই তার আগে বলতে পারো না আমি যেমন করেছি আমি জেনেছি ওই ঋষিরা বলেছিলেন বেদাহমিত পুরুষ মহান্তম যে ধ্বনি ঠাকুর বলছেন মাস্টারমশে বলছেন এই বেদের ধ্বনি অনাদি অনন্ত জ্ঞান তারা উপলব্ধি করেছিলেন সেই জ্ঞানটা যেন পরিপূর্ণভাবে শ্রীরামকৃষ্ণ অবতারে দিতে এসেছেন কেন না একেবারে যায় যায় অবস্থা ওই মেকলের কথা বলেছিলাম সেদিন মেকলেকে ভার দেওয়া হয়েছিল যে ভারতবর্ষ ব্রিটিশের অধীন ব্রিটিশের অধীনে তারা সভ্য হবে তাদের সংস্কৃতি নাই সভ্যতা নাই তারা অসভ্য তারা মূর্তি পূজা করে তারা বর্বর তাদের জন্য তুমি একটা ওই যে কাঠামো তৈরি করে দাও শিক্ষা দিয়ে তাদের সংস্কার করে তুলতে হবে তাও তিনি একটা করেছিলেন এখনো ওই ব্রিটিশ ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যায় ব্রিটিশ পার্লামেন্টে সেটা স্যাংশন হয়ে গিয়েছিল সেই সনদ পাশ হয়ে গিয়েছিল চলে এলে দেশে এরা আপিল করেছিল ওরা বলেছিল যে তোমাদের দেশকে আমরা সভ্য করতে চাই তার জন্য একটু ইংরেজি শিক্ষা টিক্ষা দরকার তখনকার দিনে যারা একটু বিদ্যান পাশ্চাত্য শিক্ষায় একটু শিক্ষিত তারা সকলে ওয়েলকাম করেছিলেন এই রামমোহন রায় ছিলেন তার পুরোধা রামমোহন রায় তো বলেই যে ব্রিটিশের অধীনে থাকলেই আমাদের কল্যাণ বুঝুন অবস্থাটা তারা আমাদের মূর্তি পূজার নিন্দা করছে তারা আমাদের সংস্কৃতির নিন্দা করছে এতদিনের সংস্কৃতি হিন্দু সনাতন ধর্মের সংস্কৃতি তাকে বলছে অসভ্য বর্বর তার উদ্দেশ্য এই যে তোমরা তো ভুলে গেছো জানো না আচ্ছা জানো না তোমাদেরটা তোমরা তোমরা শিখে নাও তা নয় আমাদেরটা তোমার ঘাড়ে চাপিয়ে দেবোচিত করা এবং প্র্যাকটিক্যালি তাই হয়েছে সব দিক দিয়ে শিল্পী সাহিত্যে বিজ্ঞানে ব্যবহারিক জগতে না করেছে তারা শেষ পর্যন্ত আঘাত দিচ্ছিল এই আধ্যাত্মিক চেতনায় বলেছিল যে আমি এই যে কাঠামোটা করে দিলাম মেকলের লেখা যে উইদিন থার্টি ইয়ার্স এটাকে যদি তোমরা সিনসিয়ারলি এই পাদরি ফাদরি পাঠিয়ে প্রভাগাইট করতে পারো তাহলে তিরিশ বছরের মধ্যে ভারতবাসীর যেটুকু আছে তারা সব ভুলে যাবে অন্তত মূর্তি পূজার করাটা ভুলে যাবে মূর্তি পূজা ভুলে গেলেই সব শেষ হয়ে গেল শ্রীরামকৃষ্ণ এটা হলো আঠেরোশো পঁয়ত্রিশ সালের সনন আঠারোশো ছত্রিশ সালে শ্রীরামকৃষ্ণ জন্মাচ্ছেন কামারপুকুরে আঠারোশো ছত্রিশ সালে জন্মালেন চলে এলেন সেই কলকাতার উপকণ্ঠে কামার পুকুরে সাধন ভোজন করলেন কি নিয়ে করলেন সনাতন ধর্মকে রিভাইভ করবার জন্যে সেই মূর্তি সেই পাথরের মূর্তি কষ্টি পাথরের মূর্তি মা কালী ভবতারিণী কি সাংঘাতিক কথা সেই মূর্তিকে তিনি প্রমাণ করে দিলেন মূর্তি মূর্তি নয় জীবন্ত প্রতিমা চিন্ময়ী প্রতিমা তোমরা জানো না দেখে নাও পরীক্ষা করে নাও মাস্টারমশাইকে বলছেন দেখো দেখো মার নাকে নিঃশ্বাস পড়ছে তুলো দিয়ে মাস্টারমশাইর মতো মানুষ অবাক হয়ে গেছেন তিনি কৃতবিদ্ধ পুরুষ আবার বলছেন দেখো দেখো শিবের গায়ে হাত দিয়ে মানে কি অনুভূতি তার সঞ্চারিত করে দিয়েছেন তিনি যার ফলে ওই শিবের গা থলথলে মানুষের গায়ের মতো লাগছে তাকে টিপে দেখছেন মাস্টারমশাই অবাক হয়ে গেলেন যে কি ম্যাজিক ম্যাসমেরিজিয়াম না যা সত্য তাই হয় জ্বর চেতন বলে কিছু আলাদা নাই জগতে আমরা যেটা বুঝতে পারি না আমাদের চেতন যখন চেতনা জ্বর অবস্থায় থাকে তখন আমরা জ্বর দেখি আর ভাবে চৈতন্যময় পুরুষ চৈতন্যময় দেখে এই জগৎকে শ্রী রামকৃষ্ণ এসেছেন সেইটি আমাদের ধরিয়ে দেওয়ার জন্যে আমাদের কাছে এই যুগের মানুষ এই যুগের মানুষের রূপ ধরে একবারে আটপৌরী রূপ কিরকম দেখুন না চা এটা কোচাটাকে কাঁধে ফেলে দিয়ে গা অথবা বড় কোথাও যেতে হবে পরিপাটি একটা বনাদ গায়ে আছে আবার চটি জুতো পায়ে থাকে এসব কত ঘটনা আছে জীবনে কেন কিসের জন্য ওই যে বললেন যে আমি এসেছি ওই যে গুরু এলে আর কোনো ভয় নাই এই বললেন তো গুরু এইভাবেই শিষ্যের চৈতন্য সম্পাদন করেন যেমন করে বাঘের বাচ্চাটা সে স্বরূপ জানতে পেরেছিল ঠিক তেমনি করে মানুষের চৈতন্য সম্পাদন করবেন কে যে মানুষ মোহগ্রস্ত হয়ে আছে যে মানুষের আসল স্বরূপ দেবত্ব সে ভুলে আছে কি সে চাইছে দেখুন কাণ্ডটা বলছেন না বৈশিষ্ট্যটা পার্থক্য কেন আমরা মানুষকে মানুষ বলবো কেন ওকে পশুটাকে পশু বলবো তো কমন কতগুলি জিনিস আছে এও খায় পরে শরীরের পুষ্টি সাধন হয় আর সেও শরীর ইন্দ্রিয় সম্ভব করে সব করে উদ্দেশ্য উদ্দেশ্য এক তফাৎ হলো এই আমাদের নীতিশাস্ত্রের কথা যে না আহার নিদ্রা মৈথুন দিস ইজ ভেরি কমন এই আহার সামান্য মেয়ে তৎ পশু পশু এবং মানুষের মধ্যে এটা কমন ঠিকই কিন্তু হ্যাঁ ধর্মহীন এসাম অধিকও বিশেষ এর পরস্পরের ধর্ম পরস্পরের ক্যারেক্টারিস্টিক্স আলাদা সেই জন্যে একে বলি মানুষ নর ওকে বলি পশু কেন যে মানুষ ইচ্ছা করলে সে তার বিবেক বুদ্ধি সহায়ে এই জগৎ সংসারটায় শুধু ভোগ্যবস্তুগুলিকে ভোগ্য বস্তু বলে মনে করা ভুল এটা সে আবিষ্কার করে ফেলতে পারে কিন্তু পশু পারবে না এই হচ্ছে দুজনের পার্থক্য সে এর উঠতে পারে না অথচ একই চৈতন্যের প্রকাশটা কোনটা করলে সেই খাবারটা পাবে কোনটা করবে তার একজন খেতে গেলে আর একটা গুঁথিয়ে মেরে বিদায় করে দেবে কিন্তু

সেই ধর্ম দিয়েই তার পরিচয় স্বামীজি বলছেন ওইটাই ওর প্রকৃত চরিত্র ওইটাই ওর পরিচয় তা নাহলে আর পরিচয় কিছু নাই মানুষের সেটা কি তার দেবত্ব হচ্ছে আসল স্বরূপ দেবত্বই তার পরিচয় এই পার্থক্য এবং সেটা তো আমরাও বারবার অনুভব করি কিছু কিছু মানুষই তার কাজের মধ্যে দিয়ে মনে হয় যেন দেবত্বে উন্নীত হয়েছেন এবং চিরকালের জন্যে সর্বযুগের সর্বকালের মানুষের কাছে তার নির্দিষ্ট একটা পাকাপোক্ত আসন করে রাখতে পেরেছেন